দরকারে পাইতাই সরকারকেই চাই। এবার বামেদের বাজনা মিছিলে উদয়পুরে একেবারে ভাইরাল স্লোগান, সিপিআইএম সমর্থকদের লাল ঝান্ডার সমহিমায় একবার দেখুন। সরকারের চাই তাই বামফ্রন্ট সরকারকে আবার ফিরে পেতে চাই। বিজেপির জুমলাবাজের হাত থেকে রক্ষা পেতেই লাল ঝান্ডার ওপরে কি শেষ ভরসা রাখতে চলেছে বামেদের সমহিমায় বাজনা মিছিলের স্লোগান দেখুন আরো একবার। এই যে 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ভোটের আগেই প্রাককালের মুহূর্তে সিপিআইএম পার্টি প্রধান বিরোধী শক্তি, কোন দল এগিয়ে থাকবে বলাটাই শুধু মুশকিল তাই নয়, কিন্তু শাসক দল বিজেপির হাত থেকে বাঁচতে এবার লাল ঝান্ডার প্রতি কি ভরসা, কোন দিকে এগিয়ে যায় সিপিএম বনাম বিজেপি। এই মুহূর্তে সমহিমায় উদয়পুরে সিপিআইএম এর বাজনা মিছিলে স্লোগান, শাসক দল বিজেপিকে পরাজিত করেই এবার বামপন্থীরাই কি জয়, তাই সমহিমায় তাদেরই স্লোগানের বামপন্থীদের স্লোগান একেবারে ত্রিপুরা রাজ্যের সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল। সরকারে অর্থাৎ দরকারে পাই তাই সরকারকেই আবার চাই, সেই সমহিমায় কি বলছেন বামপন্থী সমর্থকরা বাজনা মিছিলে একেবারে লরিটাকে করে দেখুন। দেখলেন তো 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে সিপিআইএম এর একসময় স্লোগান ছিল, যদি তুমি ভয় পাও তবেই তুমি শেষ, তুমি যদি আন্দোলনের মধ্যে রুখে দাঁড়াও তবে হবে বামপন্থীদের একমাত্র এই কমরেড। উদয়পুরে কার্যত লাল ঝড়ের জনস্রোতে সমহিমায় সিপিআইএম সমর্থকদের এই বাজনা মিছিলে আরো একবার দেখাবো শাসক দল বিজেপি একেবারে কি পরাজিত, বামেদের জয় জয়কার অবস্থা দেখুন বামেদের স্লোগান। প্রিয় দর্শক, আজকে ছিল আমাদের এই প্রতিবেদন।